বাংলাদেশ ভারত কানপুর টেস্টের তৃতীয় দিনেও বৃষ্টি বাধা। রাতভর বৃষ্টি হওয়ায় এখনও মাঠ খেলার উপযোগী করা যায়নি। বৃষ্টি ও ভেজা মাঠের কারণে পরিত্যক্ত হয়েছিল দ্বিতীয় দিনের খেলাও। প্রথম দিনের নষ্ট হওয়ার সময় পুষিয়ে নিতে আধা ঘন্টা এগিয়ে আনা হয়েছিল দ্বিতীয় দিনের খেলা। তবে টানা বৃষ্টিতে গতকাল সকাল 11টা নাগাদ হোটেলে ফিরে যায় দুই দল। মাঝে বৃষ্টি কিছুক্ষণের জন্য থামলেও তাতে সরানো যায়নি মাঠের কাভার। দুপুরের পর আবারও বৃষ্টি হয়। প্রায় 14:45 দিকে দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়। আজও বেলা 12টার পর রয়েছে ভারী বৃষ্টি সম্ভাবনা, তাই ম্যাচের ফলাফল নিয়ে দেখা দিয়েছে সংখ্যা। এর আগে বৃষ্টি বিঘ্নিত প্রথম দিনে 3 উইকেট হারিয়ে 107 রান করে বাংলাদেশ। অপরাজিত রয়েছেন মুমিনুল মুশফিক। কানপুরে রয়েছেন সহকর্মী মামুনুর রশিদ। সবশেষ খবর জানতে সরাসরি চলে যাব তার কাছে। মামুন, কানপুরের এখনকার আবহাওয়া কেমন দেখছেন? সকালের পরে কি বৃষ্টি হয়েছে? পর্যন্ত আমরা বৃষ্টি এখন আর দেখতে পাচ্ছি না বা বৃষ্টি নেই আকাশে। পুরো মাঠের কাভার কিন্তু সরানো হয়েছে, পুরো মাঠ এখন মুক্ত হয়ে আছে। মাঠ কর্মীরা কিন্তু কাজ করছেন, তারা চেষ্টা করছে উইকেটটা তৈরি করার জন্য। কিন্তু খুব দ্রুত যে মাঠে খেলা গড়াবে সেটা বলা যাচ্ছে না, সেটা খুব কঠিন হবে। কারণ যেরকম বৃষ্টি হয়েছে এখানে, ভারী বর্ষণ হয়েছে, রাতে প্রচুর বৃষ্টি হয়েছে এবং দুপুরের দিকে কিন্তু আবারও বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এবং এই মাঠটা এখনই তৈরি করা খুব কঠিন হবে, কারণ এখনো কিন্তু একটা ঘুমট আবহাওয়া, একটা ঘুমট পরিবেশ কিন্তু। 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। কানপুরে বিরাজ করছে, আকাশটা একদম মেঘে ছেয়ে আছে এবং কুয়াশাচ্ছন্ন যে বৃষ্টি বা কুয়াশার মতো যে বৃষ্টিটা সেটা কিন্তু এখনো ধীরে ধীরে ভাবে পড়ছে। তো এই মুহূর্তে এখনই খেলা, আজকের দিনে মাঠে খেলা গড়াবে কিনা সেটা নিয়ে কিন্তু বেশ বড় ধরনের শঙ্কা দেখা দিয়েছে। পুরো দিনেই আবহাওয়ার যে পূর্বাভাস তাতে বলছে যে এরকম ঘুমট আবহাওয়া থাকবে এবং 12টার পর থেকে থেকে বৃষ্টির সম্ভাবনা আছে। তো মাঠে খেলানোটা, খেলা করানোটা খুব কঠিন হবে। এবং কানপুরের টেস্ট যে ড্রয়ের দিকে আগাচ্ছে সেটা কিন্তু আমরা এখন থেকেই বলতে পারি, আবহাওয়ার যে পূর্বাভাস তা অন্তত সেদিকে ইঙ্গিত দিচ্ছে। সবকিছু মিলে বাংলাদেশ কালকে নাজমুল শান্ত তিনিও বলছেন যে আসলে কানপুরের বৃষ্টিটা কিছুটা ফ্রাস্ট্রেটিং তাদের জন্য। কারণ যখন একটা দল ব্যাটিং করে, ব্যাটিংয়ে নামার পর বারবার ব্যাটিং থেকে উঠা নামা বৃষ্টির কারণে সেটা দলের যে মনসংযোগ সেটাতে ব্যাঘাত ঘটায়। এখন বাংলাদেশ দলেরও ক্ষেত্রেও সেটা হচ্ছে। বাংলাদেশ দল বলছে যে যদি খেলাটা মাঠে করা ঠিক মতো, উইকেটের আচরণটা কেমন হবে সেটা দেখে হয়তো বা তারা সামনের দিকে এগোতে চায়। তবে কানপুরের যে টেস্ট সেটা আমরা আবারও বলছি যে ড্রয়ের পথে আগাচ্ছে মনে হচ্ছে। তো মামুন, ধন্যবাদ আপনাকে।